আজকে আমার জীবনের খারাপ সময় নিয়ে কিছু কথা বলবো। আমি জানি প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় একবার হলেও আসে। তো আমার জীবনে খারাপ সময় আসার পর যেই জিনিসগুলো আমার সাথে ঘটলো, যার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না, তো আমার জীবনে খারাপ সময় আসার পর যে জিনিসটা আমার সাথে ঘটলো, আসলে এটা ঘটার পর আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম যে মানুষের জীবনে এমন হয়। তো সবচাইতে মজার জিনিসটা ছিল, আমি যেটা আশা করিনি কখনো, যে আমি যাকে সবচাইতে বেশি ভরসা করি, মানে আমার ভালোবাসার মানুষটাকে, যাকে আমি আমার নিজের থেকে বেশি ভালোবাসি, যে আমার মনে মস্তিষ্কে সবসময় ঘোরাঘুরি করে, তো আমি কখনো ভাবি নাই যে আমার জীবনে খারাপ সময় আসার পর সেই মানুষটা এইভাবে বদলে যাবে, অথবা সে মানুষটা এইভাবে আচরণ করবে। মানে সেই মানুষটা এখন এমনভাবে আচরণ করতেছে যে সে বুঝিয়ে দিতেছে সে অনেক মূল্যবান মানুষ, সে অনেক দামি একজন মানুষ, আমার মতো সস্তা মানুষের পাশে থাকার মতো সময় তার নাই, অথবা সে মনে করে না আমার পাশে থাকার। তো সমস্যা নাই, আমার জীবনে খারাপ সময় আসছে, আবার ভালো সময় আসবে, আমি মনে রাখলাম এটা। তো দ্বিতীয়ত যে জিনিসটা সবচাইতে মজার, আপনার বা আমার আমার জীবনে খারাপ সময় আসার পর যে মানুষগুলো আমার সামনে চোখ রেখে কথা বলার সাহস পাইতো না, আজকে সেই মানুষগুলা মানে আমার চোখে চোখ রেখে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, তো এটা কিন্তু সবচেয়ে মজার ছিল। তো এটাও বাদ, তৃতীয়ত যে জিনিসটা আছে সেটা হলো, আপনার জীবনে খারাপ সময় আসার পর দেখবেন যেই বন্ধু মহলে আপনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেই বন্ধুদের আড্ডা আপনাকে ছাড়া জমে না, আপনার জীবনে খারাপ সময় আসার পর সেই বন্ধু মহলে আপনার কোনো গুরুত্ব থাকবে না, তারা এদিকে সেদিকে যেই দিকে মন চায় যাবে, কিন্তু আপনাকে কখনো বলবে না যে যাবি, কারণ আপনার খারাপ সময়। তো এই জিনিসগুলো কিন্তু আমার জীবনে খারাপ সময় আসার পর আমি শিখতে পারছি বা বুঝতে পারছি, না করতে কিন্তু বুঝতে পারতাম না, জীবনে খারাপ সময় না আসলে এই জিনিসগুলো কখনো বুঝতে পারতাম না। আসলে একটা জিনিস জানেন, মানুষ জীবনে যা শিখতে চায় না, জীবনে খারাপ সময় আসা মানুষকে তা শিখিয়ে দিয়ে যায়। আমার কাছে সবচেয়ে বেশি মজার ছিল, আমার একটা ভালোবাসার মানুষ আছে যে আমার মনে মস্তিষ্কে সবসময় ঘোরাঘুরি করে, তো সেই মানুষটা বদলে যাবে এটা আমি কখনো ভাবি নাই। তো আমি একটা জিনিস বলে দিই, যারা মানুষের জীবনে খারাপ সময় দেখে বদলে যায় বা রাস্তা থেকে সরে দাঁড়ায় প্রত্যেকটা মানুষের জীবন থেকে, তো খারাপ সময় আসা মানে কি জানেন, খারাপ সময় আসা মানে ভালো সময় আসতেছে। খারাপ সময় মানে খারাপ সময় এই শিক্ষা দিয়ে যায় যে তুমি শিখো তোমার জীবনে ভালো সময় আসতেছে, নিজেকে স্ট্রং করো, ভালো সময় যেন বেইমানদেরকে জীবনে ঠাঁই না দাও, এর জন্য কিন্তু জীবনে খারাপ সময়টা আসে, মূলত হচ্ছে এটা। জীবনে খারাপ সময় আসা মানেই হচ্ছে মানুষ চেনা বেইমান চেনা, এইটা। আর আমার জীবনে ইনশাল্লাহ ভালো সময় আসবে, যদি আপনারা চান তাইলে ভালো সময় আসবে, আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আপনারাই হচ্ছেন আমার সবচেয়ে বড় ড্রিম।